তো গাইস বাসাতে মিটআপ রেখেছিলাম বাট ভাই এখানে কেউ আসেনি মানে তিনজন মনে আসছে তাও মনে দেখা যাচ্ছে না তো দেখো 1 2 3 1 2 3 তো গাইস চলে তো এসছি বাট এত লোক কি করে ওই রে কত লোক এ রে ভাই সাপ কত লোক ভাই একদম একদম ভালো ভালো যাও হ্যালো আচ্ছা বলবো 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 আরে ভালো তো একদম একদম আরে একটু লেট হয়ে গেছে গাইস আসতে একদম মিটআপ রেখেছিলাম বাট ভাই এখানে কেউ আসেনি মানে তিনজন মনে এসছে তাও মনে দেখা যাচ্ছে না না ওই একজন এসছে তো দেখো 1 2 3 তো ভাই ভাবা যায় মানে এত লোক এসছে ভাই মিটআপে সবাই হ্যাপি তো সবার সঙ্গে ব্লগ হবে দেখা হবে কথা হবে গাইস চলো এবার খাওয়া দাওয়া করি এর জন্য यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी वृंदावन में धूम मचावे बरसाने री छोरी रज धाम राधा जी की रज धानी लागे रज धानी लागे मने खारो खारो यमुना जी रो पानी लागे মিটআপ দেখেছিলাম আমরা বাট এখানে সব দেখি মিঠুনদার সাবস্ক্রাইবার অডিয়েন্স সব চলে এসেছে ইনস্টাগ্রাম ফলোয়ার্স গুলো মানে আমাদের কো পাতা হচ্ছে না গাইস ফলো করছে সবাইকে সবাইকে ওইদিকে আমরা বেঁধে রেখেছি মানে এসে দেখা করার জন্য গাইস মানে এত এত চাইদা এত চাইদা ভাবছিলাম যে ওই আগের দিনে যে শঙ্কর সাথে বাউন্সার গুলো ছিল ওইগুলো একটু নিয়ে আসলে ওইদিকে গাইস পুরো ক্রাউড সবার সঙ্গে ভিডিও করতে করতে কথা বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে আমরা ভুলে গেছি সবার সঙ্গে কিছু খাইনি আমরা এতটাই মানে এক্সাইটেড আর সবাই ভাই খুব ফ্রেন্ডলি আর মাদার সাথে আমাদের দেখা হচ্ছে আমার সাথে দেখা হচ্ছে আর সবাই তো এসছে ভাই দেখা করার জন্য একদম থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভাই আসার জন্য ব্লগের মধ্যে সত্যি বলতে আমরা বন্ধুরা আমি তো বন্ধুরা ভাবতে পারিনি যে মানে এতজন আসবে আমি বলছি হ্যাঁ হয়তো মানে 10 জন আসতে পারে কিন্তু এখানে মিনিমাম কেউ সুন্দরবন কেউ সুন্দরবন দিয়ে এসেছে কেউ মায়াপুর কেউ বর্ধমান নৈয়াটি গাইস মানে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভাই সবাইকে মানে যাচ্ছে না ব্লগে নেওয়া বাট যতটা পাচ্ছি নেওয়ার চেষ্টা করছি ব্লগের মধ্যে আর থ্যাংক ইউ সো 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 মাচ সত্যি বলতে আজকে এখানে ভাই যে এসেছে আজকে আমি যখন নাম আসতো আমার সঙ্গে মানে দেখা করার জন্য বা মিটআপে ভাই এসছে ভাই সব থেকে বেশি খুশি ভাই এত দূর থেকে দেখা করতে এখানে এসছে বা বাও ইউটিউব ভিডিও করছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মানে ভিডিও বানাচ্ছে এই অবস্থাতেও বাট এখনকার দিনের লোকগুলো কি হয় মানে মানে লোকজনকে চাটতে ভালোবাসে বেশ যে ইউটিউব করে ভেঙায় আমাদেরকে লোকে ভেঙায় কিন্তু এখনো বন্ধু বাট ও যে কাজটা করে দেখাচ্ছে ভাই পারলে তোমার তোমাকে করে দেখা কাজটা যে কি করছে আর এত দূর থেকে কষ্ট করে ছেলেটা এসছে এখানে ভিডিও করার জন্য বা ভিডিও মনে করছে আমি বলবো সাপোর্ট এদেরকে ভাই করা উচিত আরে ভাই হ্যাটস অফ ভাই তুই কাজ করছিস কাজ করে যা সবাইকে ভালো ভালো ব্লগ দিয়ে যা সাকসেস ভাই ঠিক পাবি ভাই কোনো চাপ নেই তোর মধ্যে সেই এটা আছে এনার্জিটা আছে কারণটা হলো যে কাউকে না কারো ক্যারেক্টারের উপরে জাজ করা উচিত না কখনো একদম তার কাজটা তার তার মানে যে ব্যবহারটা ব্যক্তিত্ব সেইগুলোর উপরে জাজ করা উচিত ঠিক আছে তো ও যে কোচ আমি ফার্স্ট টাইম মানে অনেক কাউকেই দেখলাম এখানে এসেছে বাট ওকে আমার একটা ইউনিক লাগলো যে ও ওরকম অবস্থাতে এই কাজটা করছে আমি ওইটাই সব থেকে ভালো আর এক জায়গাতে আমি ওকে দেখেছি ও ঠিক আছে আমার দেখা সব থেকে ভাই আমি একে দেখে মোটিভেট হলাম আজকে তুষার দাস সবাইকে চেনো তুষার দাস কিন্তু এই নরমাল রিয়েলমি T6 রিয়েলমি 5 আর না কি জানো কারণ আমাদের সাথে রিয়েলমি C2 দিয়ে নরমাল একটা ফোন উঠেছে তো দামি দামি ফোন লাগে না ভাই দামি দামি ক্যামেরাও লাগে না জাস্ট মনে মনে ইচ্ছা থাকে 3 লাখ মজে 4 লাখ
আমার ইউটিউবে লাস্ট করলো 80,000 সাবস্ক্রাইবার একটা খালি ভাঙা ফোন দিয়ে ভালো ক্যামেরা নেই কিছু নেই জ্যোতির্ময় ও নাকি চারটে করে নাকি ভিডিও পোস্ট করে উইকে, বাট ঠিক মতো কথা বলতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, তার মধ্যে একটা মানে ভাবনা আছে কি ও ভিডিও করবে, বাট সেই নিয়ে কিন্তু ভিডিও করছে, ওর মা আছে বাবা নেই, বাট মানে ভাইটা যে কাজ করে যাচ্ছে ঠিক মতো ইউটিউবে মানে কাজ করছে, মানে যেটা হবে না হবে ভাবছে না, বাট ও কাজ করে যাচ্ছে। আর ও আজকে যেখানে এসছে ও মানে অত দূর থেকে মানে আমার সঙ্গে দেখা করার জন্য চাকদা থেকে এসছে গাইস, ঠিক আছে, তো প্লিজ যা যা ভাইকে চেনো না বা চিনে যাবে গাইস, ও চারটে করে পার উইক ভিডিও দেয়। আর তুমি বলতে ওর সম্বন্ধে ওটাই তো শুনলাম যে এরকম চারটে করে ভিডিও দেয়, তো তোমরা মানে দেখো ভিডিওগুলো, আমি আশা করি যে ওর ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। অনেকে বলে কন্টেন্ট নেই, ভিডিও নেই, ফোন নেই, কিছু নেই, বাট ওর কাছে খালি একটা ফোন আছে, সেই তো ভিডিও করছে, মানে ভাই মানে বাবাই বলছি কাজ করো, বুঝলে ভাই কাজ করে যাও। কি খবর? আরে খবর বলছি কথা, ভিডিওটা তো অনেক দূর হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথাই বলতে পারিনি, মানে তবু তাকে সবাই ছেকে ধরেছে, তবু তার সঙ্গে নট ছেকে গাইস ঘিরে ধরেছে, কমেন্ট করবে, কমেন্ট করবে। আর তবুরা নিয়ে একটাই কথা বলবো, তবুদা যে কথাটা বললে এটা তো করবে, আর তবুদার নিয়ে একটা কথা বলবো, তবুদার যে হাসি মুখে কথাগুলো বলে, হাসি মুখটা যেন সারা জীবন থাকে, এটাই আমি চাবো কাজছি না, মানে তবুদার তবুদার বার্থডে তো সেই কথাটাই বলেছিলাম যে তোমার হাসিটাই যেন সারা জীবন দেখতে পারি, এটাই করিস এবং আর একটা ইও করে নেবা, হ্যাঁ আমরা ছিলাম মিটারে, বাট সন্দীপ কোথায় গেল? সন্দীপ পাওয়া আসে না মালে, সন্দীপ ও সন্দীপ, এই এই সত্যি বলতে ভাই মিট আপটা এটা যা ছিল হয়েছে, নেক্সট টাইম এর থেকে বড় করেই হবে, অন্য কোনো জায়গায়। বাট আমি তো আমি ভিডিওর মধ্যে বলিই নি যে এরকম দেখা করবো বা মিট আপ, আরো কি হতো তাহলে আরো হতো লোক, আরে আপ লোক জানেই না, হ্যাঁ কালকে বলেছি আজকে হওয়ার জন্য, এটা হয় না, দেখা যাক আগে থেকে বলতে হবে, ওটাই সরি গাইস যে আসতে পারিনি, সবাইকে মিস করেছি, আর যা যা এসে আরো হয়তো লোক হতো, কিন্তু মানে যেহেতু আমি স্টোরিতে দিইনি ওর জন্য লোক কম এসেছে গাইস, কম এসেছে স্টোরিতে, আরো 20 জন বেশি আসছে, আরে আমি তো বলিনি কাউকে ওর জন্য গাইস। আজকে এই যে মিট আপটা হলো একটা ছোটখাটো মিট আপ না, এটা খুব বড় মিট আপ, আমি বলছিলাম ছোটখাটো মিট আপ, এটা আমার লাইফে এটা অর্গানাইজ করেছে, হ্যাঁ আমাদের লাইফে ফার্স্ট টাইম, আর এই অর্গানাইজটা করেছে তপু আর সন্দীপ মিলে, ঠিক আছে, আমারও না আমারও না, সব তপু না, আছি 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 আছি, সব কিছুর ক্রেডিট ও, ঠিক আছে, দাদা তপু তপু দা কলকাতা তপু দা, দেখো ভিউজ সাবস্ক্রাইবারটা আজ থেকে প্রায় এক বছর আগে আমি যখন ব্লগ ছাড়তাম আমার ব্লগে 100 ভিউ আসতে মানে দম বেড়ে যেত, মানে হোয়াটসঅ্যাপে শেয়ার করতাম, ইনস্টাগ্রামে শেয়ার করতাম, মেসেঞ্জারে সাবস্ক্রাইব করো প্লিজ 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 100 করতে নন, মানে ফার্স্টটা সাতটা বাকি করে করে তারপর দেখলাম ছাড়ো, লোকের হাত পা ধরে লাভ নেই, নিজে কাজ করো, তোমার কন্টেন্ট ভালো হলে তোমাকে লোক অবশ্যই দেখবে, আর সে মানে সেই কথা ভেবে দেখো, আমি শুনেছি কি কষ্ট করলে কেষ্ট তুমি পাবেই, মানে কষ্ট মানে কষ্টের ফল কখনো বিতা যায় না, সেই হিসাবে কাজ করে যাচ্ছি, এখনো সাবস্ক্রাইবার কিছুই হয়নি, বাট পরে জিনিসটা আরও ইম্প্রুভ হবে, আর যদি কাজ করে যাচ্ছি ভাই, আগে যদি সাবস্ক্রাইবার ছিল একটা, এখন সেখানে ভাই 500টা হয়েছে, এরকম ব্যাপারটা, আর সবাই বলো সবাই খুব কাজ করে যাও, আর কাজের বিফল কিছুই নেই, কষ্ট তুমি যখন করছো ফল তুমি সব ঠিকই পাবে। আর অনেকেই আছে যে বলে দাদা প্লিজ আমার সাপোর্ট করো, একটু কমেন্ট আমার একটু করে বলে দাও লিঙ্ক ফিঙ্ক দেওয়ার জন্য, ভাই কারো হাত পায়ে ধরো না, নিজে কাজ করো, নিজের তো আমি নিজে ওঠো, মার্কেট তোমারই থাকবে একদিন না। আমি একটা কথা বলছি এখানে, এই যে সৌরভ বলো সায়ন বলো এদের চ্যানেলের লিঙ্কে তো আমি এখনো পর্যন্ত ডিসক্রিপশনে দিই, যে ভাই আমার চ্যানেলটা প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া বড় হবো না, ভাই সাপোর্ট ছাড়া বড় হবো না সেটা আমি জানি, তোমাদের সাপোর্ট ছাড়া আর কি আমি এখানে আসতে পারতাম না, তো নিজের কাজটা করো, কখনো বলবে না যে ভাই হাত জোর করছি ভাই তুমি আমার চ্যানেলটা প্রমোট করে দে বা এই করে, এই জিনিসটা কখনো কারো হাত পা ধরবে না, নিজের কাজ নিজে করে দিচ্ছি সাকসেস পেয়ে যাবে। তো যারা কাজ করতে যাও কাজ করতে পারো নিঃসন্দেহে, যে ইউটিউব মানে যে টাকা পয়সা ইনকাম এগুলো মাথায় রেখো না, এগুলো করলে না এগুলোতে পারবে না, ইউটিউব লাইনে খালি ভাবো আমি কাজ করতে এসতে আমি কাজ করবো, টাকা নেই ইউটিউবে, সাকসেস পেলে টাকা ঠিক আসবে, তোমার কাজ করে যাও, তোমার সব গ্যাজেট ইকুইপমেন্ট আইফোন ডিএসএলআর সব তোমার হবেই,
বাট আজকালকার যা আছে ভাঙা ফোন তাই দিয়ে ভিডিও কল সাকসেস সাকসেস পাবে না না আমার আমার যেহেতু মানে নিজের কোনো ইউটিউব চ্যানেল নেই তো আমি মানে এদের সঙ্গেই থাকি মানে শঙ্করের সাথে তপুর সাথে তো এদের সঙ্গে থাকতে থাকতে তো দেখি যে এরা খুব ভালো ভালো ভিডিও করে আর এইখানে যারা যারা আজকে এসে তো সবাই সবার চ্যানেলটাই আমি দেখলাম দেখি সবারই ভালো 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 ভিডিও করে তো তোমরা যা এখানে যারা যারা আছে তো সবার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তপু তো আছেই আর সন্দীপ দা আয়রা সবাই আছে দাদা বলছে তুমি আমাকে ভাই হই ভাই মারে দালা যাই হোক যাই তো সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাস্টে একটা কথা বলবো আমার ইনস্টাগ্রামটা মানে এরকম ফার্স্ট এক্সপেরিয়েন্স হলো যে এরকম ভাবে হবে কিনা আমি বুঝতে পারিনি আরো কাজ করো ভাই আরো হবে ভাই একদম আরো অনেক দূর এগোবে আরো হবে ভাই মাঠ ভরে যাবে ভাই একদম 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 এই দিনটা আমিও দেখতে চাই অপেক্ষায় না এগুলো হবে গ্যারান্টি ওই বুঝলাম না ভাইটা এসে সুন্দরবন দিয়ে এই হচ্ছে সেই ভাইটা ভাইটা আমার কাছে বেরিয়ে যাচ্ছে ভাই সাবধানে যাও ঠিক আছে আর গিয়ে পারলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে দিও আমরা চলে এসেছি বাকিটা ফোন আচ্ছা ফলো করি তোমার ইনস্টাগ্রাম ওকে ওকে টাটা ঠিক আছে ভাই টাটা গাইস এখন এসেছি আমার নেওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস কারণ আমরা সবাই আমরা ওখানে ছিলাম গরমের মধ্যে ঘাম ঝরে সবার গাতে গা সবাই কষ্ট করে এসেছে অনেকটা দূরে তার জন্য দেখো ভাই কিছু না পড়লে অল্প কিছু ঠান্ডা ওই জন্য বানতে হয় কারণ গরমে তো বুঝতেই পারছো গরমে আমারাই মরে যাচ্ছি ভাই তো গাইস একদম পুরো এখন দুপুর বাজে দুটো আর সবাই এখানে এখন টায়ার্ড হয়ে গেছে সব ভাইরা এখানে বসে রয়েছে কেউ বসে ওখানে কেউ বসে এখানে সবাই এখন এখানে স্প্রাইট খাচ্ছে কেউ এখানে থাম্বস আপ খাচ্ছে আর মিঠুনদা বলছে আমাদের এখন কিছুই হয়নি লজ্জা করে আজকের মিট আপ এখানে শেষ হয়ে গেল এখন টাইম হচ্ছে 3:17 আমাদের একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে ঘেমে টেমে পুরো জল হয়ে গেছে এখন বাড়ি যাব চান খাওয়া মানে চান ফান করে ঘুমাতে হবে আর সত্যি বলতে আজকে এখানে এসে আমি খুব 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 হ্যাপি হয়েছি সত্যি বলতে গাইস মাত্র ধর একজন বাকি আছে আর সবাই বাড়ি চলে গেছে তো সবাইকে আরও একবার থ্যাংক ইউ সো মাচ কত কষ্ট করে এখানে আসার জন্য অ্যান্ড সবার সঙ্গে আবার নেক্সট টাইম অন্য কোনো মানে কোনো জায়গায় মিট আপ হবে তো যা যা দেখলে ভিডিওটা আজকে এই পর্যন্ত কী করছো ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট টেন্টাটা করো দিকে সেলিব্রেট করবে বলেছে তো গাইস টাটা কপাল ভালো আর বাই টাটা।